So recently market e dekhchi erokom dhoroner TPA 3116D2 2.1 amplifier board onek porimane asche jeta claim kore 50 plus 50 watt stereo ebong 100 watt bass ba subwoofer. So ajker video te ami bolbo ei board ta amader kena thik hobe kina ebong ei board ta kinle amra ashole kemon dhoroner performance pabo. Ar video ti shuru korar age ami credit dite chai creative dipu youtube channel ke karon ei bhair clip er basis e ami ei video ti toiri korte parchi. Ar ajker video shout out ontor shekh bhai ke. So cholun video স্টার্ট করি। সো আমি আসলে এরকম একটা TPA 3116D2 অ্যাম্পলিফায়ার খুঁজছিলাম যেটা 2.1 হবে এবং মার্কেটে খুঁজতে খুঁজতে বেশ অনেক দোকানেই দেখলাম যে এই বোর্ডটা আছে বাট আমি শিওর হতে চাচ্ছিলাম যে এই বোর্ডটা অরিজিনাল কিনা বা এই বোর্ডে অরিজিনাল আইসি ব্যবহার করা হয়েছে কিনা সো আমি একটু সার্চ করার পরে আসলে এই ভিডিওটা পাই এখানে দীপু ভাই খুব ভালো মতো রিভিউ করেছে এবং সাউন্ড টেস্ট করেছে বাট অ্যাম্পলিফায়ার আইসি অরিজিনাল কিনা বা ফেক কিনা এই বিষয়ে আসলে দীপু ভাই কোনো কথা বলেননি দেন আমি আরেকটু রিসার্চ করে আসলে ফাইনাল বিষয়টা জানতে পারলাম এই অ্যাম্পলিফায়ারটার আউটপুট ইন্ডাক্টরে কিন্তু ব্ল্যাক শ্রিঙ্কিং টিউব দেওয়া আছে দেন এখানে যে প্রিঅ্যাম্প আইসি ব্যবহার করা হয়েছে NE5532P এটি কিন্তু রেগুলার সাইজের প্রিঅ্যাম্প আইসি এবং এই আইসি কিন্তু ডিরেক্টলি পিসিবির সাথে সোল্ডারিং করা আছে দেন এখানে যে অক্স পোর্টটা দেখতে পাচ্ছেন অডিও ইনপুট দেওয়ার জন্য এটা কিন্তু সাইজে আসলে অনেকটা বড় এবং ফাইনালি আমি খুঁজে AMS-টা দারাজ থেকে পেলাম এখানে দেখতে পাচ্ছেন যে একদমই সেম বোর্ড এখানে ইন্ডাক্টরে ব্ল্যাক শ্রিঙ্কিং টিউব দেওয়া আছে অক্সপোর্টটা অনেক বড় এবং অন্যদিকে রেগুলার প্রিঅ্যাম্প আইসি ডিরেক্টলি পিসিবির সাথে সোল্ডারিং করা আছে সো আমাদের ভিডিওর বোর্ড আর এই বোর্ডটা একদমই সেম বাট এখানে মেইন আইসিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেক TPA 3116 আইসি ব্যবহার করা হয়েছে দুইটা কারণ অরিজিনাল TPA 3116 আইসি দেখতে কিছুটা এইরকম হয় সো এই অ্যাম্পলিফায়ারটা বা এই বোর্ডটা যে একদমই ফেক এটি আসলে 100% শিওর সো এটা 100% শিওর যে এই বোর্ডটা 50 প্লাস 50 ওয়াট স্টেরিও আউট দিতে পারবে না এটা ম্যাক্সিমাম 25 ওয়াট দিতে পারবে আর সর্বোচ্চ সাবওয়ুফারে এটি 50 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারবে বাট এখানে মজার বিষয় হলো এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি খুব ভালোই হবে যেমনটা আমরা ZKMT21 এ দেখেছিলাম বাট এরকম ধরনের ফেক অ্যাম্পলিফায়ার বোর্ডে আসলে কমন কিছু প্রবলেম আছে যেমন এগুলা এনাফ পাওয়ার দিতে পারে না যেমন এই ধরনের ফেক বোর্ডগুলো কখনোই 200 ওয়াট RMS এর আউটপুট দিতে পারবে না এবং অন্যদিকে এই বোর্ডগুলো আসলে খুব বেশি দিন লাস্টিং করে না আর সবথেকে বড় প্রবলেম হলো এই বোর্ডগুলো ইউজ করলে আমাদের স্পিকার নষ্ট হয়ে যাওয়ার তীব্র চান্স থাকবে কারণ এই ধরনের ফেক অ্যাম্পলিফায়ার বোর্ডে স্পিকারের আউটপুটে ডিরেক্টলি ডিসি ভোল্টেজ চলে আসে আর ঠিক এমনটাই হয়েছিল আমার ZKMT21 এর সাথে যখন আমি একটা 6 ইঞ্চি সাবওয়ুফার ইউজ করছিলাম এবং কিছু টাইম চলার পর হঠাৎই দেখি আমার স্পিকার থেকে স্মোক আউট হচ্ছে দেন আমি মাল্টিমিটার দিয়ে চেক করলাম যে স্পিকার বা সাবওয়ুফারের আউটপুটে সেখানে DC 14 ভোল্ট দেখাচ্ছে সো এরকম ধরনের সমস্যা কিন্তু হবে এরকম ফেক আইসির বোর্ড যদি আপনারা কিনেন সো আমি বলবো এরকম ধরনের বোর্ড কেনা থেকে বিরত থাকুন সো আমি বলবো যারা এরকম ধরনের 2.1 বা 2.0 ক্লাস অ্যাম্পলিফায়ার বোর্ড কিনতে চান আপাতত এই ধরনের বোর্ড কেনার কোনো প্রয়োজন নেই কারণ ওয়ার্ল্ড ওয়াইড আসলে অনেক বড় একটা ক্রাইসিস যাচ্ছে এরকম ধরনের ক্লাস D বা TPS সিরিজের আইসির ক্ষেত্রে সো মেইন বিষয় হলো মার্কেট থেকে বা দারাজ থেকে এরকম ধরনের TPA 3116 বোর্ড কেনা থেকে বিরত থাকুন কারণ এখনের দিনে আসলে অরিজিনাল আইসি খুব একটা পাওয়া যায় না ওয়েল আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার